এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকায়। আজকে হঠাৎ রাত 7:30-8টার দিকে এখানে খবর আসে গোয়ালপাড়া এলাকায় একটি ভবন সামনের দিকে হেলে পড়েছে। আমরা এসে দেখার পর এখানে দেখছি যে আসলে একটি ভবন, যে ভবনটি আপনারা দেখছেন, এই ভবনটির নাম কার্তিক ঘোষের ভবন এবং এই ভবনটির সামনের দিকে কিছুটা হেলে পড়েছে এবং এরপরেই পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, এলাকা সিটি কর্পোরেশন কর্মকর্তারা এসে এই ভবনে যারা থাকে তাদেরকে কিন্তু বের করে নিয়ে যায়। তো আমরা যেখানে এসে জানতে পেরেছি কার্তিক ঘোষের যে ভবনটি, এই ভবনে তাদের পাঁচ ভাইয়ের পুরো পরিবারটি, এখানে পাঁচটি পরিবার থাকতো এবং ভবনটি হেলে পড়ার পর তারা সবাই কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। সেক্ষেত্রে তারা বলছেন আজকে নিচের দিকে যে সংস্কার কাজের জিনিস দেখছেন, বালু আছে, ইট আছে, আজকে নিচের কোনো পিলারের সংস্কার কাজ চলছিল, তখনই কিন্তু ভবনটি হেলে পড়েছে এবং এলাকার মানুষজনের সাথে কথা বলে আমরা জেনেছি ভবনটি আগে থেকেই কিন্তু কিছুটা হেলে পড়া অবস্থায় ছিল। কিন্তু বিভিন্ন সময়ে আমরা এখানে এসে যে খবরটি পেয়েছি এখানকার যারা পরিবারের সদস্যরা ছিল তারা সেটি নিচের তলা সংস্কার করার কারণে আজকে আরও কিন্তু হেলে পড়েছে। তো সেক্ষেত্রে এখানকার এই ভবনে যারা মালিক কার্তিক ঘোষের পরিবার তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সকাল থেকে ভবনটি ভেঙে ফেলা হবে এবং এই ঘটনার পরে কিন্তু এলাকার যিনি কাউন্সিলর তিনিও কিন্তু এখানে এসেছেন, তিনি আমাদেরকে জানিয়েছে পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেছেন এবং তারা জানিয়েছে ভবনটিও কিন্তু আগামীকাল সকাল থেকে ভেঙে ফেলা হবে। আপনারা দেখছেন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা সবাই এখানে অবস্থান করছেন, সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে অবস্থান করছেন। এই সড়ক দিয়ে সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু ভবনটি কিন্তু অনেকটা সামনের দিকে হেলে পড়েছে। তো সেক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ঘটতে না পারে, সে কারণেই কিন্তু আসলে সবার যাতায়াত এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সিডিএর পক্ষ থেকে যখন লোকজন আসবে বা সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা যখন আসবে, ফায়ার সার্ভিস সবার সাথে কথা বলেই আসলে ভবনটি কী করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই ভবনের যিনি মালিক রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আগামীকাল সকাল থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে ভবনটি ভেঙে ফেলার। তবে আমরা দেখছি ভবনটি কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে, ভবনটির সামনের দিকে অনেকটাই অংশ হেলে পড়েছে। এই ভবনে পাঁচটি পরিবার থাকতো, সেই পরিবারগুলো একই পরিবারের সদস্য, তারা ছয় ভাইয়ের মধ্যে পাঁচ ভাই কিন্তু একসাথে এই ভবনে থাকতো। সন্ধ্যা 7:30-8টার দিকে যখন ভবনটি হেলে পড়ে আজকে সকাল থেকে কিন্তু ভবনের নিচের অংশে কাজ হচ্ছিল। আপনারা দেখছেন যেখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটিতে কিন্তু ভবনের দুইটি পিলারের অংশে কাজ চলছিল, কিন্তু কাজ চলা অবস্থায় হঠাৎ করে এখানে ভবনটি সামনের দিকে হেলে পড়ে এবং এরপরেই আমরা দেখছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশন পক্ষ থেকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাধারণ মানুষজন এখানে আসার পর তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভবনের আশেপাশে যারা দোকানদাররা ছিল এবং এই ভবনের সামনে কিন্তু সবসময় একটি জটলা লেগে থাকে, এখানে একটি বাজার ছিল যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, কোনো ধরনের আসলে বিল্ডিংটি পড়ে যেয়ে যদি পড়ে যায় কোনো সমস্যা ঘটতে না পারে, সেজন্য সবাইকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ভবনের যে পাঁচটি পরিবার ছিল মহিলাদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি ফায়ার সার্ভিসের মাধ্যমে যারা ছোট ছোট শিশুরা ছিল তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে ভবনটি থেকে যারা সাধারণ মানুষজন ছিল সবাইকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং ভবনটির বিষয়ে কী সিদ্ধান্ত নেবে সেটি একটু পরেই নেওয়া হবে। তবে ভবন মালিক যারা রয়েছেন তারা বলছে আগামীকাল সকাল থেকে এই ভবনটি ভেঙে ফেলা হবে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর গোয়ালপাড়া থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকার একটি পাঁচতলা ভবন হেলে পড়েছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস।